এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, ছাড়া পায়নি ছেলে আরিয়ান খান। বারবার খারিজ হয়েছে জামিনের আবেদনও। বিলাসবহুল গাড়ি বাড়ি ছেড়ে এনসিবি হাজতের কক্ষেই দিন কাটছে তার। আর পাঁচজনের মতোই জুটছে সাধারণ খাবার, বরাদ্দ নেই বিশেষ আয়োজনের। ছেলের এই পরিস্থিতিতে কিভাবে দিন কাটাচ্ছেন শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান, তাই নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছেলের গ্রেফতারিতে স্বভাবতই ভেঙে পড়েছেন শাহরুখ গৌরী। এই সময়টা তাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন। একদিকে উৎসবের মরশুমে আরিয়ান রয়েছে কারাগারে, অপরদিকে ঘরের বাইরে সর্বদাই মিডিয়ার ভিড়। এইসব যেন আর সইতে পারছেন না কিং খান। আপাতত নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন শাহরুখ ও গৌরী খান। ছেলের গ্রেফতারির পর থেকে কার্যত খুব একটা বাইরে বেরোচ্ছেন না। কাজের সূত্রে বিদেশ যাওয়ার কথা ছিল দুজনেরই, কিন্তু ছেলের এমন বিপদে মুম্বাই ছেড়ে কোনো মতেই যেতে চান না তাঁরা। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়েছেন শাহরুখ। খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না, ঘুমও হচ্ছে না ঠিক মতো। বলতে গেলে বর্তমানে শাহরুখের স্বাস্থ্য নিয়েও বেশ চিন্তিত তাঁর পরিবার। বলিউডের এক পরিচালক জানান, শাহরুখ এখন আর সেই কিং খান নেই। এখন তাকে দেখলে মনে হয় ভেঙে পড়া একটা মানুষ। তাঁর হাত থেকে অনেক বিজ্ঞাপনের কাজও বেরিয়ে গেছে, সিনেমার শুটিংও আপাতত স্থগিত রাখতে হয়েছে তাকে। তবে ভেতর থেকে ভেঙে পড়লেও বাইরে থেকে নিজেকে শক্ত রেখে ছেলের পাশে দাঁড়ানোর সব রকম চেষ্টা অবশ্য তিনি করছেন। ইতিমধ্যেই দেশের সেরা আইনজীবী সতীশ মানসিন্ডেকেও তিনি নিয়োগ করেছেন ছেলের জন্য। একাধিকবার জামিনের আবেদন খারিজ হলেও আইনজীবী কিং খানকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ছেলে আরিয়ান খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে, তবে সব কিছুই এখন সময় বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।